আমার খুতবার শুরুতে সূরাতুল হাশরের 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটা মুখস্থ আছে অনেকের, আছে না? লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরাতুল হাশরের এই 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান নয়, যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফলকাম। সুবহানাল্লাহ পড়েন। এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে, আপনি কই যাবেন, আমি কই যাব। আল্লাহ তো বলে দিলেন, দ্য পিপল অফ হ্যাভেন অ্যান্ড দ্য পিপল অফ হেল ফায়ার আর নট ইকুয়াল, দ্য পিপল অফ হ্যাভেন গেইন দ্য আলটিমেট সাকসেস, সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা, জান্নাতি হয়েছে যারা, ঠিক কিনা? সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনে অনেকগুলো দিয়েছেন। কোথাও বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আবার কোথাও বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা, সফল হয়েছে তারা। আবার সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বললেন, জান্নাতে ঢুকতে পেরেছে যারা, সফল হয়েছে তারা। জান্নাতে ঢুকতে, কোন রকম ঢুকতে পারলেই সফল, এটাই তো আমরা চাই। আমরা কি চাই? জান্নাত চাই। চিল্লায় বলেন, কি চাই? এজন্য আলটিমেট সাকসেস যদি অর্জন করতে চাই আমাদেরকে জান্নাতি হতে হবে, আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, যোগ বিয়োগ দিয়ে হিসাব কষে আমাদের পা ফেলতে হবে। মুমিনরা বোকা হয় না, মুমিনরা অথর্ব হয় না, মুমিনরা তাওয়াক্কুল করে কার উপর? আর মুমিনদের টার্গেট হলো জান্নাত। মুমিনদের টার্গেট কি? আবার অন্য আয়াতে আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেল, জাহান্নাম থেকে যারা মুক্তি পেল আর জান্নাতে ঢোকার গ্যারান্টি যারা পেল, তারাই হলো আসল সফল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সফলতার মানদণ্ড সূরা হাশরের 20 আয়াত থেকে বোঝা গেল, জান্নাতে যারা ঢুকতে পারবে এরাই সফল। ঢুকতে চাই তো আমরা? এত আসতে ইনশাআল্লাহ সবাই জান্নাতে ঢুকতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ বললেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, সবাই কিন্তু জান্নাতে ঢুকবা না, কারণ জাহান্নামও আছে না নাই, ওইটাতেও কিছু ঢুকার দরকার আছে না নাই, কিন্তু আমরা ঢুকতে রাজি না। আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই? কথা কন, জান্নাতে ঢুকতে চাই। তো জান্নাতে ঢুকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে, সমাজে, ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই? আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি, আল্লাহ তৌফিক দাও। আল্লাহ জান্নাতে তোমার পাশে আমাদের জন্য ঘর বানিয়ে দিও। আরো জোরে পড়েন, আমিন। আসেন, এই যে জান্নাতে আমরা ঢুকতে চাই, আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন, কোন জান্নাতে আমরা ঢুকবো, জান্নাতটা কেমন, দেখতে কেমন, এটার বর্ণনা কেমন, কোরআন থেকে শোনার দরকার আছে না নাই? শুনবেন, শুনবেন, কষ্ট হচ্ছে না তো? আসুন আমরা শুনি আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন। আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিকভাবে আজকে শুনবো ইনশাআল্লাহ। পড়েন, কেউ আসছে? বসায় দেন, কোনো আওয়াজ হবে না, বসায় দেন। রব্বুল আলামিন বলেন, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি, তোমরা কল্পনাও করতে পারবে না, কল্পনাতেও আনতে পারবে না। ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম, কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি, পৃথিবীর কেউ এটা বলতে পারে না, কারোর ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে, কত সুন্দর হবে, কল্পনাতীত। জান্নাতের সৌন্দর্যটা কোরআনের আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব, কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে? কথা বলেন। বুখারী মুসলিমের বর্ণনা মানে মুত্তাফাক আলাই, বিশ্বনাই বললেন, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আ'আদাতুলি ইবাদিয়া সলিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ সেটা দেখে নাই,
ولا أذن سمعت পৃথিবীর কোন কান ওই জান্নাতের কোন শব্দ শুনে নাই ولا خطر على قلب بشر মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনা অসম্ভব আপনি যত কল্পনা করতে পারবেন কিন্তু জান্নাত যে কত সুন্দর এটার ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না আল্লাহু আকবার এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা 1 লক্ষ আর্কিটেকচার 1 লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না কল্পনার বাইরে এটা অসম্ভব এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে ওই জান্নাতে আমরা যেতে চাই চাই তো সবাই চান ঢুকতে চান ঢুকবেন এখনি কয় এখনি মরা লাগবে ঈমানের সাথে মরা লাগবে মরার আগে জান্নাতে ঢোকা সম্ভব না আমরা জান্নাতে ঢুকব জান্নাতের ভেতর আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢোকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তো আমরা জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি নাকি মিস্টার বিনের মতো ধপাস করে পড়বো উপর থেকে মিস্টার বিন পড়ে না উপর থেকে কোত থেকে যেন ধপাস করে পড়ে তা আমরা কিন্তু ধপাস করে উপর থেকে জান্নাতে পড়বো না আমরা জান্নাতের কোন না কোন গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বুখারীর বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী বললেন ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের ভেতরে দরজা হলো আটটা মিনহা বাবুন ইসমা আর রায়্যান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন রোজাদাররা ছাড়া কেউ রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার আবার বিশ্বনবী বললেন মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার রায়্যান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রায়্যান দরজা দিয়ে ঢুকা মাত্রই আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার কোনো না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন ইন্না মিসরাইন মিন মাসারিই জান্নাত মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর জান্নাতের দরজাটা হবে তত দূর আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো হ্যাঁ আল্লাহ আকবার জান্নাতের এক একটা দরজা মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা এত বড় জায়গা সে হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়েন আল্লাহু আকবার আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়েন আমিন তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেন হয় ঠিক কিনা বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রোমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আছে না নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্বনবী বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফেরদাউস এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাউস চাও ছোটটা যাব না কোনটা যাবেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাতা ফাসআলুহু আল ফেরদাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চেও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুন নাঈমে কেউ জান্নাতুল আদানের ভেতরে কেউ দারুল কারার দারুল খুলদ দারুল মাকাম আলিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন
এই 10টা আয়াতের ভিতরে যেই 7টা গুণের কথা আছে কোন ব্যক্তি কোন মুমিন বান্দা যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায় ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসেপশন থাকবে ফেরেশতারা ডাকে ডেকে রেড কার্পেট রিসেপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতীদেরকে একের পর এক ডেকে ডেকে পেছন থেকে হাকিয়ে হাকিয়ে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে পড়েন সুবহানাল্লাহ وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سبحان الله পড়েন জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেয়া শুরু করবে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতী জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে ওঠার আগে কয়েকটা গেট আছে না নাই থাকে না তিন চারটা গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কংগ্রেচুলেশন সুস্বাগতম তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপারক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট এত বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত জান্নাতীরা এটাই জান্নাত মনে করে এখানেই খাও দাও দুনিয়া কে মজা লেলো দুনিয়া তোমারই হ্যায় জান্নাতীরা বলবে জান্নাত কে মজা লেলো জান্নাত তোমারই হ্যায় জান্নাতীরা বসে ওখানেই খাও দাও শুরু করে দিবে ফেরেশতারা বলবে এটা না দিল্লি কা লাট্টু হ্যায় দিল্লি বহুত দূর হ্যায় দিল্লির লাট্টু খাইতে শখ জাগছে লাট্টু তো এই জায়গায় না দিল্লি অনেক দূর ওইখানে গেলে লাট্টু মিলবে ঠিক কি না ফেরেশতারা বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কা লাট্টু হ্যায় দিল্লি বহুত দূর হ্যায় চলেন 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 জান্নাতেরই কয় এর তো সুন্দর এর চেয়ে সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এর চেয়ে সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাঁকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধকর অসাধারণ জান্নাতীরা ফেরেশতাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না ফেরেশতারা আবার বলবে দিল্লি কা লাট্টু হ্যায় দিল্লি বহুত দূর হ্যায় মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতীরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতীরা 100% নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হে মজমাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি আছে না নাই র‍্যাবের দৌড়ানি আছে না নাই দুনিয়াটা হলো টেনশনের জায়গা তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়িওয়ালার টেনশন মাস শেষে ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশনগুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র‍্যাবের দৌড়ানি পুলিশের দৌড়ানি আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত
এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেশতারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবহানাল্লাহ আবার জান্নাতীরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতীরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মা বাইনা মক্কা তাও হাজার মক্কা থেকে বাহরাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয় গেট আছে আটটা সুবহানাল্লাহ পড়েন কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নেয়ামত দেখে সব জান্নাতীরা শকড থান্ডার্ড পাজলড অ্যাস্টোনিশ সারপ্রাইজড মুখ দিয়ে কোনো আওয়াজ নাই থ খেয়ে যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতীরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতেও মুমিনরা ভালো কিছু পাইলে কি করত তো জান্নাতে যে এটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখনিসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহ শুক্রিয়া করবে ডানে বায়ে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুলসজ্জা সিংহাসন সোফা সেটের শাড়ি ফিহা সুরুরুম مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة سبحان الله পড়েন বিশাল বড় বড় সিংহাসন বিশাল বিশাল সোফা সেটের সারি বিশাল বড় বড় কার্পেট বালিশের সারি পানপাত্রগুলো সাজানো আছে জান্নাতীরা সব একসাথে যে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে সুবহানাল্লাহ পড়েন متكئين عليها متقابلين হেলান দিয়ে বসবে সোফা সেটের মধ্যে আরাম করে একে অপরের মুখোমুখি হয় পিঠ দেখিয়ে নয় আল্লাহু আকবার জান্নাতের সিংহাসনগুলোর মধ্যে বসে বসে সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে ডান দিকে তাকায় দেখবে পাখির কিচির মিচির বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আছে না নাই বড় বড় প্যালেস রাজপ্রাসাদ সিংহাসন বাংলো বাড়ি বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি আল্লাহ আকবার যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির মিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই সুবহানাল্লাহ পড়ে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবিল সেটার নাম কি চিল্লায় বলেন সেটার নাম কি এভাবে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে নাজ নেয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট জান্নাতীদেরকে দেয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন বুখারীর বর্ণনা আউয়ালুমা ইয়াকুলু বিহি আহলুল জান্না ফাজিয়াদাতু কাবিদিল হুত The first meal and snacks will be served for the Jannah holder is fish liver fry. Maser bhuna kolija. Subhanallah bari tike koyen.
মাছের ভুনা কলিজা খাবেন যে ভুনা কলিজার কথা শুনে অনেকের জিহ্বায় পানি চলে আসছে ফিশ লিভার ফ্রাই ফাজিয়াদাতু কাবিদিল হুত প্রথম জান্নাতে এটা দেয়া হবে মাছের ভুনা কলিজা পেয়ে জান্নাতীরা কোপায় ফেলবে কোপাইয়া কোপা শামসু বানায় দিবে খাইতে খাইতে শেষ ফেরেশতারা বলবে এত খায়েন না সামনে আরো আছে সুবহানাল্লাহ কইবেন না ওয়ালাহামি তাইরিম মিম মা ইশতাহু ওয়ালাহমি তাইরিম মিম মা ইশতাহুন মাছের ভুনা কলিজা দেওয়ার পরে জান্নাতীদের সামনে ট্রেতে করে ফেরেশতারা পাখির ভুনা গোশত নিয়ে আসবে পাখির ভুনা গোশত খান খেতে থাকবে উকুলুহা দাইম 24 আওয়ার সার্ভিস জান্নাতের ভেতরে বিশাল বাংকিউট হলের ভেতরে এই পার্টি হবে নৈশ ভোজ বারবিকিউ ডিনার বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজা ধুইয়া জান্নাতীরা কোপানো শুরু করবে পাখির ভুনা গোশত সুবহানাল্লাহ পড়েন একটার চেয়ে আরেকটা সুস্বাদু বাফেট ডিনার বা বুফে ডিনার নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় 30-40 পদের খাবার একসাথে রেখে দেয়া এটার বলে বাফেট ডিনার ওই বাফেট ডিনারে নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম 5-8টা করে রাখে আপনি সালাদ নেবেন 5 ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ইয়োগার্ট দেয়া সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন 5-6 ধরনের মাছ থাকবে ফিশ আইটেম 5-6 ধরনের মিট আইটেম 5-6 ধরনের স্যুপ আইটেম 5-6 ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েস থাকবে সব থাকবে এটারে বলে বাফেট ডিনার জান্নাতিরা জান্নাতে নৈশ ভোজে বাফেট ডিনার খাবে সুবহানাল্লাহ পড়ে দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই কোপায় ফেলায় পরের গুলার খেতে পারে না কারণ 30-40 পদের দেখে প্রথমে মুরগি গরু এমন খাওয়া খায় গলা পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের স্যুপ খাইতে পারে না সুবহানাল্লাহ পড়বেন না প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটে ঘটাটা স্বাভাবিক কারণ সবগুলো থেকে একটু একটু নিলে তো প্লেটে জায়গা হয় না তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায় সামনে আরো মজাদার আইটেম আছে ওগুলো আর খাওয়া যায় না জান্নাতীরা খেতে থাকবে উকুলুহা দাইম 24 আওয়ার সার্ভিস এমন কোনো সময় নাই যেই সময়ে খাওয়া পাওয়া যাবে না যখনই বলবে তখনই খাবার দিবে কে ওয়াফাকিহাতিন কাসিরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ অঢেল ফল থাকবে কেউ নিষেধ করবে না নষ্ট হবে না সুবহানাল্লাহ কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি উতুবিহি মুতাশাবিহা ও আল্লাহ এই খাবার তো আগে খেয়েছি আবার নতুন করে দিলেন কেন জান্নাতীরা জান্নাতে যখন ফলমূল খাবে ফলমূলগুলো যখন তাদের কমন পড়ে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাতীদেরকে কমলা দিলে জান্নাতীরা বলবে কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা দিবে তো কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না এই কমলা দুনিয়ার কমলার মতো না দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয় দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফালা লাগবে না ছোলা খাও ছোলা আরো মজা বিচি খাও বিচি ফলের চাইতে বেশি সুস্বাদু আল্লাহু আকবার এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে এই নাজ নেয়ামত জান্নাতিরা ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে খাবারের পর্ব শেষ এবার ড্রিঙ্কস অ্যান্ড বেভারেজ পানীয় ড্রিঙ্কসের দরকার আছে না নাই জান্নাতে যত খাবার আপনারা খাবেন যত পানীয় খাবেন এগুলোরে পবিত্র করে তৈরি করেছে কে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা সব ড্রিঙ্কস গুলো হবে পবিত্র দুনিয়ার বুকে আমাদের জন্য মদ খাওয়া হারাম করেছে কে জান্নাতে ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে চার ধরনের শরাবের ঝর্ণা থাকবে অঢেল ঝর্ণা
লিমিটেড নয় আনলিমিটেড যার যত মনে চায় শুধু খাবেন আর খাবেন সুবহানাল্লাহ মাসালুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وَأَنْهَارٌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِّن خَمْرٍ لَّذَّةٍ لِّلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِّن عَسَلٍ مُّصَفًّى سُبْحَانَ اللَّهِ চার ধরনের পানির ঝর্ণা কয় ধরনের চার ধরনের শরাব থাকবে আপনাদের জন্য নাম্বার 1 মিনারেল ওয়াটার বিশুদ্ধ পানি নাম্বার 2 দুধের ঝর্ণা সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ নাম্বার 3 মধুর ঝর্ণা সুবহানাল্লাহ নাম্বার 4 মদের ঝর্ণা ইসকানা মির রাহিক মখতুম খিতামুহু মিস্ক মিস্কের ফ্লেভার দেয়া জঞ্জবিলের আদার ফ্লেভার দেয়া মিজাজুহা কাফুরা কর্পূরের ফ্লেভার দেয়া তাসনিমের ফ্লেভার দেয়া সিলড নেক্টার জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতীদের জন্য তৈরি করবে কে আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না দুই গ্লাস পাবা তিন গ্লাস পাবা না এমন নিয়ম নাই চারটা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা যত মনে চায় পান করো সুবহানাল্লাহ প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম যারা দুনিয়াতে মদ টাচ করে নাই জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দিবে কে আল্লাহ আমরা দুনিয়াতে মদ খাব না জান্নাতে যে খাবো কোপায়া ইনশাআল্লাহ কইবেন না ইচ্ছে মতো জান্নাতীরা খেতে শুরু করবে ইচ্ছে মতো খাবে এই সবগুলো ড্রিঙ্কস এর মধ্য থেকে সারাবান তাহুরা মদের ঝর্ণা দুধের ঝর্ণা পানির ঝর্ণা মধুর ঝর্ণা এই সবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিঙ্কস এর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সেটার নাম হচ্ছে আল কাউসার সেটার নাম কি ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ও নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি বিশ্বময় বলেন এই কাউসারের পানি আহলা মিনাল আসাল মধুর চাইতেও মিষ্টি আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতেও সাদা আবরাদু মিনাস সালজ বরফের চাইতেও ঠান্ডা এক ঢোক কাউসারের পানি যার গলা দিয়ে নিচে নামবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে ওই কাউসারের দরকার আছে না নাই জান্নাতে যারা ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস সবগুলো পানীয় আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ তাহলে জান্নাতে ঢুকছেন না ঢুকলেন খাইলেন পানি পান করলেন এবার পোশাক আশাকের দরকার আছে না নাই জান্নাতে কোনো পোশাক আশাক নাই আল্লাহ বলেন ওয়াল লিবাসুহুম ফিহা হারির জান্নাতে জান্নাতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হবে আলিয়াহুম ফিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের মিহি 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 সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে তাদেরকে জামা বানিয়ে দেয়া হবে দ্য ড্রেস উইল বি ফাইন গ্রিন সিল্ক ড্রেস উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি সবুজ মিহি সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে আল্লাহু আকবার দুনিয়ার বুকে পুরুষের জন্য স্বর্ণ পড়া আর রেশমের কাপড় পড়াকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্য রেশমের কাপড় আর স্বর্ণ ব্যবহারকে হালাল করবে কে দুনিয়ায় যারা অপেক্ষা করবে জান্নাতে তারা সেটা পাবে ইউহাল্লাউনা ফিহা আসাবিরা মিন যাহাব দুনিয়ার বুকে ছেলেদেরকে ব্রেসলেট পড়তে নিষেধ করেছে বিশ্বনবী কিন্তু জান্নাতে ঢোকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢোকানো হবে স্বর্ণের কঙ্কন থাকবে স্বর্ণের চুরি স্বর্ণের ব্রেসলেট শোভা পাবে প্রতিটি জান্নাতি পুরুষের হাতে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার তার মানে খাবার খাইলেন পান করলেন চমৎকার পোশাক পরলেন এবার একটু ঘোরাঘুরির দরকার আছে না নাই যাইবেন ঘুরতে যাইবেন জান্নাতে চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আসি হুজুর জান্নাতের ভেতর আবার শপিং মল থাকবে কেমনে প্রশ্ন আসতে পারে না
সহি মুসলিমের বর্ণনা ইন্না ফিল জান্নাতি লাসুকান জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে এটা বোধহয় আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে যমুনা ফিউচার পার্ক দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল মালয়েশিয়ার মিড ভ্যালি এগুলোর মতো হবে মনে হয় কত বিশাল যে শপিং মল হবে সহি মুসলিমের বর্ণনা প্রতি শুক্রবারে ডানায় সামনে পেছনে সব জায়গা থেকে ভন ভন করে মৌমাছির মতো জান্নাতিরা ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না সুবহানাল্লাহ পড়েন ইচ্ছে মতো শপিং করবেন দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আল কানাআতু মিনাল ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকার আল্লাহ শুক্রিয়া করা এটার নামই ইসলাম অল্প খাও অল্প পড়ো অল্প জমাও অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না অল্প খাবেন অল্প পড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ হালালকে আমার জন্য যথেষ্ট করেন হারাম থেকে আমারে বাঁচিয়ে রাখেন পড়েন আমিন হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই হারাম বেশি হলেও এটাতে কোনো বরকত নাই ঠিক কিনা বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কথা বলেন কুকুর খাওয়া হারাম প্রতিদিন কসাই খানাতে এরা কি কুকুর জবাই করে না গরু গরু জবাই করে কুরবানির ঈদে কি দিয়ে কুরবানি দেন গরু আচ্ছা জবাই হয় বেশি গরু খাই বেশি গরু কুকুর খাই না গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা একটা কুকুর দেয় কয়টা সাতটা আটটা হিসাব নাই কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই তো দাদা আসছে দিচ্ছে তো গাভী বাচ্চা দিল কম কুকুরই বাচ্চা দিল বেশি কুকুর কুকুরই খাই না গরু গাভী কোপায়া খায় এরপরও সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভেতরে বলেন তো গরু বেশি না কুকুর বেশি এত খাইলাম এত জবাই দিলাম বাচ্চাও দিল কম এরপরও নাকি গরু বেশি কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরকত ঢুকাই দিয়েছে কে এজন্য হালাল খাবেন জিহাদের ময়দানে যেই সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন সাদ বিন আবি ওয়াক্কাস বিশ্বনবীরে বললেন নবী উদুল্লাহ আইয়া জালানি মুস্তাজাবাদ দাওয়া ও নবী আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেয় মুস্তাজাবুদ দাওয়া মানে এমন মানুষ দোয়া করার সাথে সাথেই তার দোয়া কবুল করে কে বিশ্বনবী বললেন ও সাদ মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য আমি স্পেশালভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই একটা টিপস তোরে আজকে আমি শিখাইয়ে দেই এই টিপসটা মেনে চললে তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি সাদ বলল টিপসটা কি নবী তাড়াতাড়ি বলেন বিশ্বনবী বললেন আতিব মাতা আমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া ও সাদ যেইটা খাবি গলা দিয়ে যেইটা নামাবি যেই খাবারটা ভিতরে ঢুকাবি ওই খাবারটা যেন হালাল হয় হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে সাদ হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি এজন্য হালাল খেতে হবে হালালে বরকত হারামে কোনো বরকত নাই জান্নাতে বিশাল শপিং মল থাকবে এগুলো পৃথিবীর সিঙ্গাপুর আমেরিকা দুবাই মালয়েশিয়া ওই সমস্ত দেশে যে বিশাল শপিং মল সুপার শপ এগুলোর মতো নয় বিশাল আকৃতির শপিং মল যেগুলোর সাথে দুনিয়ার কোনো শপিং মলের তুলনাই হতে পারে না চিল্লা এখন ঠিক কিনা এবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানি প্রশ্ন জাগে না জান্নাতের আবহাওয়াটা কেমন হবে প্রচণ্ড রোদ হবে না বৃষ্টি হবে না তুফান হবে প্রচণ্ড যদি রোদের তীব্র প্রখর থাকে ওইটাও সহ্য হয় না ঠিক কি না আবার ঠান্ডা হলেও সহ্য হয় না এজন্য আল্লাহ বললেন এমন নাতিশীতোষ্ণ পরিবেশ রাখবো লা ইয়ারাউনা ফিহা শামসাওয়ালা জামহারিরা জান্নাতের ভেতরে জান্নাতিরা সূর্যের প্রচণ্ড তীব্রতাও পাবে না আবার শীতের কারণে কষ্টও পাবে না দুইয়ের মাঝামাঝি চমৎকার আনন্দ ঘন নাতিশীতোষ্ণ একটা পরিবেশ আমি জান্নাতে করে দিয়েছি রাব্বুল আলামিন বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা সূর্য নাই আবার প্রচণ্ড ঠান্ডার কারণে কুয়াশাও নাই গরম আর ঠান্ডার মাঝখানে নাতিশীতোষ্ণ একটা ব্যবস্থা জান্নাতিদের জন্য তৈরি করে রেখেছে কে জান্নাতে নারীদের জন্য গহনার কোনো অভাব নাই নারীদেরকে খুশি করা যায় গহনা দিলে আর জামদানি শাড়ি দিলে
ইদানিং কালে মনে লেহেঙ্গা টেহেঙ্গা দিলে খুশি হয়, লেহেঙ্গা পাখি ড্রেস আর কি কি বেরিয়েছে, কি নাম, কিরণমালা সর্বনাশ, এগুলো দিলে মহিলারা খুশি, শাড়ি দিলে, জুয়েলারি দিলে, অর্নামেন্টস দিলে। নারীদের হৃদয় কিন্তু খুব কোমল, নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন, খুব সহজে। বিশ্বনবী তাদেরকে বলেছেন রিফকাম বিল কাওয়ারির, নারীদের সাথে কোমল আচরণ করো, নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে আর নরম হলে গলে যাবে, সুবহানাল্লাহ পড়ে। এজন্য কোমল আচরণ করবেন, নারীদের সাথে ভালো আচরণ করবেন। বিশ্বনবী বলতেন আমি নারীদের পিতা, আমার কোনো ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই। এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না, ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা, ঠিক কি না? বিশ্বনবী বলতেন আমি আমার সব বিবিদের কাছে সেরা, বিবিদেরকে বিশ্বনবী শ্রদ্ধা করতেন। বিশ্বনবী বলতেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে, এক নম্বরে আতিব আতর মাখতে ভালো লাগে, দুই নম্বরে নেশা নারীদেরকে আমার ভালো লাগে, তিন নম্বরে কুররাতু আইনি ফি সালাত নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে। তিনটা জিনিস বিশ্বনবী পছন্দ করতেন, আতিব মানে পারফিউম, উতুর। বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা জিনিস সব নবীদের সুন্নাত। এক নম্বরে আল খিতান, সব নবীরা সুন্নাতে খাতনা করেছে। আরেক বর্ণনায় খিতানের জায়গায় এসেছে আল হায়া মানে লাজুকতা, সব নবী লাজুক ছিলেন। দুই নম্বরে আর নিকাহ, সব নবী বিয়ে করেছেন। তিন নম্বরে আল উতুর, সব নবীরা আতর মেখেছেন। চার নম্বরে আর সেওয়াক, সব নবীরা মেসওয়াক করতেন, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতেন নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন আইয়ুমা ইমরাআতিন ইস্তাআতরাত, আতর মেখে কোনো নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয়, যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুণা ওই মহিলার আমল নামায় লেখা হয়ে যাবে। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, খবরদার ঝাঁঝালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না। আপনি পারফিউম দিতে চান, রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান। অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্ম পিটে, এটা একেবারে জামার ভেতরে মাখবেন, যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায়। যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুণা আপনার হয়ে যাবে, খবরদার। নিজেকে সেভ করেন, এ হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, এ হেজাব আপনার অধিকার, চিল্লায় বলেন ঠিক কিনা? নারীবাদী, নারীবাদী যারা করে, নারী আন্দোলনের কথা যারা বলে, নারী অধিকারের কথা যারা বলে, এরা নারীদেরকে ঠকায়, এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য, এরা নারীদেরকে উলঙ্গ আর অশ্লীলভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে। নারীদেরকে সম্মান দিয়েছে তো ইসলাম, যখন নারীদের কোনো সম্মান ছিল না। বিশ্বনবী বলেছেন না দুনিয়া কুল্লু হা মাতা ওয়া খায়রু মাতা ইদ্দুনিয়াল মারআতু সালিহা, পৃথিবীতে যা দেখো চোখ দিয়ে সব সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এদের প্যাটগুলারে বিশ্বনবী খনি বলেছে খনি, এই নারীদেরকে যদি কোরআন পড়ান, ইসলাম পড়ান, এই নারীদেরকে যদি হাদিস শিখান, হেজাব দিয়ে তাদের সিকিউরিটি যদি নিশ্চিত করেন, এই প্যাট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, হাফেজে কোরআন বের হবে, মুফাসসিরে কোরআন বেরোবে। আর এই নারীদেরকে জি বাংলা স্টার জলসা যদি দেখতে দেন, হেজাব যদি না পড়ান, ইসলাম যদি না শিখান, ওই পেট থেকেই বড় বড় ডাকাত বেরোবে, টেন্ডারবাজ, চাঁদাবাজ, সুৎখোর, ঘুষখোর, এগুলো বেরোবে। প্যাটগুলা খনি, এই খনির কি কাজে লাগাবেন? দ্য চয়েস ইজ ইয়োরস, দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার। আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে পারে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাদের সবাইরে জাহান্নামের অতল গহ্বরে তলিয়ে দিতে পারে। এজন্য সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত নিতে হবে। নারীরা অলংকার পেলে খুশি হয়ে যায়, তাদেরকে আল্লাহ অলংকারের বোঝাই বস্তা বস্তা অলংকার দিবে। তারা কসমেটিক্স পেলে খুশি হয়ে যায়, জান্নাতে মনে কোনো কসমেটিক্স টসমেটিক্স নাই, আছে, ওনারা কসমেটিক্স নিয়ে ব্যস্ত থাকবে। আর পুরুষদের জন্য আল্লাহ তাআলা হুরুল জান্নাত, জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে। আল্লাহ বললেন হুরুল জান্না, জান্নাতের হুরপরীরা থাকবে পুরুষদের জন্য। আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজওয়াজুন মুতাহারা, পবিত্রা। দুনিয়ার নারীদের মাসিক হয়, দুনিয়ার নারীদের পিরিয়ড হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়। জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না, মাসিক হবে না, নেফাস হবে না, হায়েজ হবে না, সুবহানাল্লাহ। উরুবান আত্রাবা হুরুন ঈন, এদের ডাগর ডাগর চোখ থাকবে, মেঘ কালো কেশ থাকবে, হরিণের মতো চোখ, সুন্দরী, রূপবতী, গুণবতী, অপ্সরা, প্রিয়ংবদা,
সুহাসিনী সুকেশিনী শুভাশিনী অশুভম পর্ষা মেঘকালো কেশ দেখলে পাগল পাড়া হয়ে যাবে জান্নাতীরা ওয়া কাওয়াইবা আতরাবা বয়স হবে কম অসাধারণ সুন্দরী অসাধারণ সুন্দরী হবে তারা আংশানাহুন্না ইনশাআল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকচ্ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য দুনিয়ার বুকে চোখটারে নিচের দিকে নামাও ও মুসলমান লোয়ার ইউর গেজ সুন্দরী নারী দেখে তাকিও না জান্নাতের হুরপরীরা তোমাদের অপেক্ষায় আছে চোখ নামাও লোয়ার ইউর গেজ লোয়ার ইউর আই সাইড চোখ নিচের দিকে রাখো জান্নাতের হুরপরীরা তোমাদের জন্য দে আর ওয়েটিং ফর ইউ লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান জিন কিংবা মানুষের কেউ কোনোদিনই হুরদের গায়ে টাচ দেয় নাই তার মানে ইনট্যাক্ট ইনট্যাক্ট রেখেছে আপনাদের জন্য এত সুন্দর এত ফর্সা এত চমৎকার হবে এদের স্কিন গোশতের ভেতরে মাংসপেশির ভিতরে যে রগ রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে জান্নাতে পুরুষদের জন্য এই হুরদের ব্যবস্থা করে রাখবে কে তার মানে আপনার মনে যা চাইবে মনে যেটা ভাল লাগবে সব আপনাদের জন্য আছে না নাই ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুহুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রাহিম আপনার মনে যেইটা চাইবে সবটাই আপনি জান্নাতে পাবেন সুবহানাল্লাহ পড়ে সব পাবেন দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত আনন্দ সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা অসুস্থ হইলে কিছু ভাল লাগে সুস্থ থাকলে সব কিছুর স্বাদ আহ্লাদ স্বাচ্ছন্দ্য আরামায়েশ ভোগ করা যায় ঠিক কিনা নাম্বার টু হচ্ছে বার্ধক্য যৌবন বয়সে যে আরাম মজমাস্তি করা যায় বুড়ো হয়ে গেলে কি সে আরামায়েশ করা যায় না তিন নম্বরে হচ্ছে মৃত্যু সব আরামরে ব্যারাম করে দেয় মৃত্যু এসে তাহলে তিনটা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে ব্যাঘাত ঘটায় এক হলো অসুস্থতা দুই হলো বার্ধক্য তিন হলো মরণ আল্লাহ কয় তিনটারে জান্নাত থেকে আউট তিনটা জিনিসই জান্নাত থেকে আউট ইউনাদি মোনাদির এক ফেরেশতা এসে বলবে ইয়াহলাল জান্নাব ইন্নালা কুমান তাসিহু ফালা তাসকামু আবাদা জান্নাতে আজীবন সুস্থ থাকবা আর কোনোদিন ব্যারামে ধরবে না ওয়া ইন্নালা কুমান তাসাব্বু ফালা তাহরামু আবাদা আজীবন জান্নাতের ভেতরে যুবক থাকবা বুড়া হবা না ওয়া ইন্নালাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা মরণ তোমাদের ডিস্টার্ব করবে না ডিস্টার্ব করবে না কোনো মরণ নাই কোনো অসুখ নাই কোনো বার্ধক্য নাই খালি আছে সুখ কোনো ব্যারাম নাই আছে খালি আরাম কোনো ব্যারাম নাই আছে খালি আবার বিশ্বনাই বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ও আবনাউ সালাসিন ওয়া সালাসিন জান্নাতিরা হবে জুরদা মুরদা জুরদা মানে যার মুস নাই মুরদা মানে গায়ে পশম নাই জান্নাতিদের কোনো দাড়ি গজাবে না দুনিয়ার বুকে বিশ্বনবীর এই সুন্নাতটা নিয়ে যারা আমরা ঘুরে বেড়াই জান্নাতে এই সুন্নাত ছাড়াই দাড়ি ছাড়া আপনাকে উঠায় দিবে কে ওই সময় আপনার কোনো দাড়ি থাকবে না দাঁড়িয়ে থাকবে না মুস থাকবে না আমাদের গায়ে অনেক সময় পশম হয় না এরকম কোনো পশম থাকবে না ও আবনাউ সালাসিন ওয়া সালাসিন এক বর্ণনা এসেছে সব জান্নাতি লোকদের বয়স হবে ৩৩ পুরুষদের বয়স ৩৩ আরেক বর্ণনা এসেছে সালাসিন ৩০ সুবহানাল্লাহ পড়েন আর লম্বায় হবেন আপনারা ৬০ হাত লম্বা লম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুনুহু ৬০ জিরাআন আল্লাহ যখন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন ৬০ হাত লম্বা করে তৈরি করলেন আল্লাহ বললেন তোমরাও যারা দুনিয়াতে নেক আমল করার পরে জান্নাতে যাবা তোমরাও ৬০ হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবা তার মানে আরাম আর আরাম জান্নাতে কোনো ব্যারাম আছে খালি কি আছে ওই জান্নাতে ঢুকবেন জান্নাতিরা মজ মাস্তি আনন্দ উৎসব উল্লাসে ফেটে পড়বে আল্লাহ তখন ডেকে বলবে গোলাম দুনিয়ার বুকে কোরআনের ভেতর হাদিসের ভেতর নবীর কাছে আলেমদের কাছে আলেমদের মুখ নিসৃত কথা শুনে জান্নাতের যত নাজ নেয়ামত আমি দিব বলে তোদের ওয়াদা করেছিলাম সব পেয়েছিস নাকি বল সবাই কয় পাইছি সবাই কি কয় এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই একটা আল্লাহ কয় ওইটা আবার কি কয় আমনেরে পাই নাই সুবহানাল্লাহ কোন
আল্লাহ বলবে কোরআন হাদিসে যা যা বলেছিলাম পেয়েছিস নাকি সব জান্নাতীরা বলবে সব পাই টু পাই পেয়েছি আল্লাহ বলবেন কোরআন আর হাদিসে আলেমদের মুখ থেকে জান্নাতের যত বর্ণনা শুনেছো সব পেয়েছো কিনা কয় সব পাইছি একজন কয় একটা পাই নাই কি পাস নাই কয় আমনারে পাই নাই কয় আমারেও পাবি ধৈর্য ধর উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা আল্লাহু আকবার আল্লাহ বিশাল একটা অধিবেশন ডাকবেন জান্নাতের ভেতর বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার পূর্ণিমার চাঁদের রাতে চাঁদটারে যত সুন্দর জ্বলজ্বলে জান্নাতে ঢুকতে পেলে দুই চোখ দিয়ে আল্লাহরে তেমনি দেখতে পাবা বিশাল এক অধিবেশন ডাকবে আল্লাহ ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্বনবী যেই নবীর তুলনা হয় না ঠিক কিনা কামলিওয়ালা নবী সবার সামনে সিংহাসনে তার পেছনে সব নবীরা এরপরে আল্লাহর ওয়ালিরা সোহাদারা সলিহীনরা সিদ্দিকিনরা আল্লাহর প্রিয় বান্দারা কোটি কোটি জান্নাতিরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে আর আল্লাহ তাআলা তার নূরের পর্দার ভেতর থেকে নিজের নূরের তাজাল্লি দেখাবেন আমরা বলে থাকি 70,000 নূরের পর্দা এটা মাশুরুন বাইনা আলসিনাতিন নাস মানুষের মুখে মুখে প্রসিদ্ধ এটা সহিহ হাদিসে নাই বলা হয় 70,000 আল্লাহই ভালো জানে কয় হাজার 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 নূরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন রেডি হও রেডি হও এখনই আমার গোপন বিষয় তোমাদেরকে দেখাবো আজীবন নিজেদেরকে নিজেকে আমি গোপন রেখেছি আজ জান্নাতীদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেব এখন প্রকাশ করব রেডি হও বিশ্বনবী সহ লক্ষ নবীরা মুমিনরা অ্যালার্ট সবাই রেডি আল্লাহ তাআলা এই রহস্য রহস্যকে ভেদ করে ওনার নূরের সৌন্দর্য প্রকাশ করে দিবেন লম্বা সময়ের জন্য না এক সেকেন্ডে ভাগ করলে হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডে হাজার কোটি বার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের অনেক কম একটা নূরের ঝলক জান্নাতীদের সামনে প্রকাশ করেই আবার নাই এক ঝলক দেখেই আবার নাই কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতীরা বিশ্বনবী সহ সব মুমিন বান্দারা নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে কি যে দেখলাম কি যে সুন্দর কি যে অসাধারণ সবাই তাকিয়ে থাকবে নূরের দিকে সামনে কিন্তু নূর নাই এক ঝলক দেখাইয়া দৌড় আকর্ষণ লাগিয়ে নাই সুবহানাল্লাহ কোন একটা ঝলক দেখিয়ে তিনি নাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষ ওই ঝলকের দিকে এমনি পাগলের মতো তাকিয়ে থাকবে সবার আগে হুশ ফিরবে বিশ্বনবীর তারপরে নবীদের সলিহীনদের এবার জান্নাতের হউর আর গেলমানরা এসে ডাকবে আল্লাহর নূর দেখলেই কি চলবে নাকি আমাদের হক আছে আমাদেরকেও সময় দেন জান্নাতের সব নাজ নেয়ামত ভোগ করেন সুবহানাল্লাহ এভাবে আল্লাহ তাআলা নিজের অপ্রকাশ্য নূরকে সেদিন প্রকাশ করে দিবে জান্নাতীদের কাছে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না সবাই চান পিছনের ভাইরা একটু কম কম চান আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ জান্নাতুল ফেরদাউসে এখানে যেমনি আমরা বসেছি ফেরদাউসেও যেন আমরা একত্রিত হতে পারি তৌফিক দাও আরো জোরে পড়েন আমিন এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ও আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহ চাই কারণ জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না আমরা জাহান্নামে যেতে চাই না এই যে জান্নাতের যে বর্ণনাগুলো করলাম জাহান্নামের বর্ণনা হচ্ছে একেবারে বিপরীত একেবারে উল্টো ওইখানে আছে খালি ব্যারাম আর ব্যারাম জান্নাতে আছে আরাম আর আরাম আর জান্নাত জাহান্নামে ব্যারাম আর ব্যারাম আপনাদের গ্রামের নাম কি বাইরা বাইরা সোজা করে ফেলবে ওইখানে বাইরার লোকেরা বুঝে রাখেন জান্নাতে খালি বাইরা বাইরি খালি মারামারি কিলাকিলি আহা আগুন আর আগুন আগুন আর আগুন জাহান্নামের ভেতরে শুধু আগুন আর আগুন ভয়ঙ্কর জান্নাতে যেমনি ক্লাস আছে দারুল করার দারুল মাকাম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদান জাহান্নামে এরকম ক্লাস আছে না নাই এক একজন যাবে এক এক ক্লাসে লাহা সাবাআতু আবওয়াব প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান্নামী আছে ওইটার 60টা স্টেজ
একটার নাম লাজা আরেকটার নাম হাওফিয়া আরেকটার নাম সাকার আরেকটার নাম হুতামা একটার নাম সাইর আরেকটার নাম জাহিম আরেকটার নাম হচ্ছে জাহান্নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান্নামের আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতোই না কথা বলেন বিশ্বনাই বলেন নারুকুম হাযিহিল লাতি তুকিদুন যেই গ্যাসের চুলার আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুন থেকে 70 গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা 70 গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা এজন্য জাহান্নামের আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো নারুল্লাহ আল্লাহর আগুন কার আগুন নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পোড়া রোগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে শ্বেতকণিকা রেড কণিকা তারপরে প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পোড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু এই প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে অ্যাসিড মারা হয়েছে যেই মেয়েদের গা ঝলসে গিয়েছে ওর জ্বালার দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরে ঠান্ডা করে তারপরও ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্বনেই বললেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজ নাউজুবিল্লাহ পড়বেন না বিচার শেষে আল্লাহ বলবেন জান্নাতীরা ডান দিকে লাইন ধর জাহান্নামীরা বাম দিকে লাইন ধর ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও জালিম আর পাপিড়া বাম দিকে লাইন ধর জান্নাতীরা ডান দিকে লাইন ধরো মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামীরা তখন আফসোস করতে থাকবে উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ওদিন তাদের চেহারা কালো হয়ে যাবে বাম দিকে লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসোস করবে বলবে ইয়া লাইতানি কদ্দামতুলি হায়াতি হায় হায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় আকাম কুকাম করতাম না আয় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মাহফিলগুলোতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলেম ওলামা পাইলেই গালি দিতাম আছে না নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দাম চুলি হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারে বাঁচাতে পারবে না চিল্লায় কোন ঠিক কিনা এবার আল্লাহ বলবেন খুদু হুফা গুল্লু সুম্মাল জাহিমা সল্লু ধর শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর 70 হাত লম্বা শিকল দিয়ে ওর পায়ে বাঁধ টেনে জাহান্নামে নিয়ে যা خذوه فغلوه ثم الجحيم صلوا ثم في سلسلة 70 ذراعا فاسلكوا ধর শেকল বন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর ধর বলার সাথে সাথে দিবে দৌড় ধর বলার সাথে সাথে দৌড় আলাদা হ বলার সাথে সাথে দৌড় আলাদা হ জাহান্নামীরা আলাদা হ অমি এদিকে 10 জন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বললো আমরা র্যাবের লোক আমরা ডিবির লোক তিনজন আলাদা হন এই তিনটারে ক্রস ফায়ার দেওয়া হবে হুশ থাকবে এই তিনজনের কথা বলেন জাহান্নামীদেরও হুশ থাকবে না জাহান্নামীরা বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারাগুলোরে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে
আর জাহান্নামীদের চেহারাগুলোরে কুচকুচে কালো বানিয়ে দিবে কে ফেরেশতারা তাকানো মাত্রই চিনে যাবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী জান্নাতরা দুনিয়ার বুকে সেজদা দিত ওই সেজদার চিহ্ন জান্নাতীদের কপালে আছে না নাই يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام قرن فبأي آلاء ربكما تكذبان জাহান্নামীদের কুৎসিতার কালো চেহারা দেখে মাথার চুলের ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নামীদেরকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নাউজুবিল্লাহ পড়েন কিন্তু জান্নাতীরা যেমনি জান্নাতকে মজা লাগলো জান্নাত তোমারই হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবীর দিতে দিতে তাকবীর ধ্বনিতে মুখরিত করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামীরা কি এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলেন ওদেরকে ফেরেশতারা পিটিয়ে নেবে ওয়াসীকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেচড়ে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিটায় রাখালরা গরু পিটায় না পিছন থেকে কথা বলেন খুব আস্তে আস্তে পিটায় হ্যাঁ পিটি একেবারে হাড় গোড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেলবেলা গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুরে গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগলরে গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে হাঁকি হাঁকিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজুলুন ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি বিহি দিমাগ বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান্নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি কারণে আবু তালেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্র্যাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান্নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কী শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেওয়া হবে ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়ানি নালান দুইটা জাহান্নামের জুতা তারে পড়িয়ে দেওয়া হবে ইয়াগলি বিহি দিমাগু ওই দুইটা জাহান্নামের জুতা আর আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে খুলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নাউজুবিল্লাহ পড়বেন না এরপর আল্লাহ বললেন ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবকে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্ত আর হাড্ডিগুলোরে থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহটারে সারখার করে দেয়া হবে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আগুনে পুড়তে পুড়তে যতবার মানুষের চামড়াগুলো পুড়ে সারখার হয়ে যাবে রব্বুল আলামিন আবার নতুন করে জাহান্নামীদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াযুকুল আযাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আর ভোগ করতে পারে চামড়া পুড়ে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জ্বলে পুড়ে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন কোরআনের বিরোধিতা করেছিস আলে মোলামাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান্নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে ছারখার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর পারি না খুদার জ্বালায় অস্থির জান্নাতে যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান্নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো জাক্কুম
ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম খুদার চুটে জাহান্নামের ওইটাই খাবে খাবার নাম হবে টু জাকুম তখরুজু মিন আসলিল জাহিম জাহান্নামের অতল গহ্বরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গ্যাস হয় কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গ্যাস এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্বনবী বললেন তিরমিজির বর্ণনায় লাউ কাতরাতাম মিনা জাকুম কুতিরাত ফিদ দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আয়েশা পুরো দুনিয়াটা দুর্গন্ধে শয়লাব হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খোদার চোটে জাকুমই খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটা বিঁধে যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামিম মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নম্বরে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নম্বরে হলো গিসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোড়া হয় না পায়ে আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোড়া ফোড়ার ভেতর থেকে কী বেরোয় চাপলে কী বেরোয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গেসলিন চার নম্বরে হচ্ছে মোহল পোড়া তেল খা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما غساقا ফুটন্ত টকবগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুষ ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِالْمَاءِ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا জাকুম ফল গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গসাক দুর্গন্ধযুক্ত রক্ত পুজ আর বমি পোড়া তেল দেয়া হবে দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্তগুলো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইজ জাহান্নাম আমরা জাহান্নাম থেকে পানাহা চাই চিল্লায় বলেন ঠিক কিনা ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে জাহান্নামে চলতেছে ব্যারাম আর ব্যারাম মাইর আর মাইর আইজো মাইর কাইলো মাইর একটাও মাটিতে পড়বে না সব পড়বে কই সব পড়বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতিরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদেরকে ওদের কষ্ট আফসোসটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান্নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে সরাসরি কথা বল জান্নাতের ওয়্যারলেসের মাধ্যমে কথা বল কোনো তার লাগবে না ওয়্যারলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান্নামে থাকবে ওর বাবা ওর আরেক ভাই থাকবে জান্নাতে এরকম আছে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান্নামে আছে না নাই অনেক মা হবে জাহান্নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে আছে না নাই এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান্নামে এরকম আছে না নাই জাহান্নামীরা খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে জাহান্নামীরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে এক দুই ফোঁটা পানি আমাদেরকে দে আর পারি না তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দিস ওই খাবারগুলো একটু দে এক দুই ফোঁটা পানির ছিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে
জান্নাতীরা বলবে কলু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের নাজ নেয়ামতগুলো জাহান্নামীদের জন্য দেয়া আল্লাহকে হারা আল্লাহ হারাম করে দিয়েছে। জান্নাতের পানির ফোঁটা, জান্নাতের খাবারের ছিটে ফোঁটা জাহান্নামীদের মুখে তুলে দেওয়াটারে হারাম করেছে কে? জাহান্নামীদের আফসোস বেড়ে যাবে, চিৎকার করে বলবে দে একটু পানি দে, একটা ফোঁটা পানি দে ভাই, এক ফোঁটা পানি দে আমার মা, ও আমার কলিজার টুকরা ছেলে, আমি মা হয়ে জাহান্নামী তুই জান্নাতি, এক ফোঁটা পানি ফালা, সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে, সরাসরি সম্প্রচার, জাহান্নামীরা দেখে কাঁদবে। কিন্তু জান্নাতের নাজ নেয়ামত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে? সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? জাহান্নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে, লাইভ প্রোগ্রাম শেষ। এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি, মান খতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না, জাহান্নামে তার শাস্তি হবে, সে জাহান্নামের আগুন ঝরিত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না, মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না। সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে, তারপরেও যাকাত আদায় করে নাই, এই সম্পদগুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর, কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছোবল মারবে, এক একটা ছোবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে ভেনোমাস হয়ে নীলাভ হয়ে যাবে, একটা ছোবলে জাহান্নামের ভেতরে 70 গজ মাটিতে ঢুকে যাবে। সাপগুলো এসে বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোর সম্পদ, পাইথন, ব্ল্যাক মাম্বা, সি স্নেক, এগুলো পৃথিবীর সবচাইতে ভেনোমাস স্নেক। জাহান্নামের সাপগুলো কি এরকম বিষাক্ত? এর চাইতে বেশি বিষাক্ত, ছোবল আর ছোবল, কিন্তু কোনো মৃত্যু নাই, খালি অশান্তি, জ্বালা, যন্ত্রণা, বিষের জ্বালায় ছটফট করবে। বলবে আনা মালুক আমি তোর সম্পদ, আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর ফ্ল্যাট, আমি তোর FDR, আমি তোর সঞ্চয়পত্র, আমি তোর প্রাইস বন্ড, আমি তোর টাকা, এই টাকা দিতে মনে চায় নাই, রেখে দিয়েছিলি, জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না, এরকম ধনী আছে না নেই? এক এক ছোবলে জমিনের ভেতরে চলে যাবে, এরকম বিভিন্ন জায়গায় জাহান্নামের ভেতরে এই নরক রাজ্য, এখানে শুধু শাস্তি আর শাস্তি। এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন, দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জান্নাতীরা আর জাহান্নামীরা সরাসরি অংশগ্রহণ করবে, সবাই দেখবে, ফাইউতা বিল মাউত, আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে, কাকে নিয়ে আসবে শুনতেছেন? বিকাবশিন আমলাহ, একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতিতে, একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন, কাকে আনবেন? ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াউতা, কি লেখা? ফাইউজবাহ, এরপরে এই মৃত্যু নামক ছাগলটারে জবাই করা হবে, শুনতেছেন? ছাগল নিয়ে আসা হবে, মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াউতা ফাইউজবাহ, সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে। ইউনাদি মুনাদিন, এক ফেরেশতা বলবে ইয়া হালাল জান্না, জান্নাতীরা মুজমাস্তি করো, আজীবন ফালা মাউত, আর কোনো মৃত্যু নাই। ইয়া হালান নার, ও জাহান্নামের অধিবাসীরা তোদের উপর আল্লাহ লানত, আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি, তোদেরও মৃত্যু নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন? এই জাহান্নামের নারকীয় তাণ্ডব আমি কয় কোটি বছর সহ্য করব? খালিদিনা ফিহা আবাদা, আর বের হওয়ার সুযোগ নাই। এজন্য ওই জাহান্নামের ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে এই কিতাবটা, কিতাবটার নাম, চিৎকার করে বলেন কিতাবটার নাম, এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে, এই কোরআনের আদেশগুলো মানতে হবে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে হবে, তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা? আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনো দিন আর নামাজ ছাড়বো না, আর ইসলামের বিরুদ্ধে যাব না, আর কোরআনের বিরুদ্ধে যাব না? রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহর দেখান, হাত তুলে রাখেন, হাত তুলে রেখে আল্লাহকে একটা ডাক দেন, পড়েন আল্লাহ, আরো জোরে ডেকে বলেন আল্লাহ, হাত তুলে আমরা ওয়াদা করলাম, সবাই বলেন হাত তুলে আমরা ওয়াদা করলাম, জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না, ইসলামের বিপক্ষে যাব না, তুমি তৌফিক দাও, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার আপ্রাণ চেষ্টা করব, তুমি তৌফিক দাও।
আমিন চিল্লায় পড়েন আমিন আমিন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন যে আমলগুলো করলে আমরা জান্নাতের অধিকারী হতে পারি সেই আমলগুলো যেন বেশি বেশি করতে পারি তুমি তৌফিক দাও আমিন আল্লাহ এখানে যেমনি আমরা তোমার উদ্দেশ্যে একত্রিত হলাম তোমার ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যেও যেন আমরা একত্রিত হতে পারি তুমি তৌফিক দাও আমিন